নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে তো এমন একটা রাত বা রাত হতে চলেছে তো তোমাদের যারা ওয়্যারলেস পরীক্ষা দেবে দিন গেলে মানে রাত বহালে কালকে তোমার পরীক্ষা আছে ওয়ারলেস অপারেটর তো সকাল এগারোটার আগে পর্যন্ত অর্থাৎ সকাল সরি সকাল আটটা নটা কি দশটা পর্যন্ত যারা ভিডিওটা পারবে অবশ্যই একবার চালিয়ে দেখে নিও ঠিক আছে ভিডিওটার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি দেখো হলে পরীক্ষা দিতে তো তোমরা অজানা কেউ নয় আছো যারা এর আগেও পরীক্ষা হলে গেছো ঠিক আছে পরীক্ষা পরীক্ষা হলে তো যাওনি অ্যাকচুয়ালি এটা পশ্চিমবঙ্গের প্রথম তাই তোমাদের কথাগুলো বলা কর্তব্য বলেছি এর আগেও আমি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষার আগেও রাত্রে যে কথাগুলো বলে গিয়েছি এবং সেই কথাগুলো যারা শুনেছে তারা কিন্তু তোমার উপকৃত হয়েছে দেখো যারা আমাদের প্র্যাকটিস নিয়েছিলে বা তুমি প্র্যাকটিসের নাই নাও যারা আমার স্টুডেন্ট আছো বেসিক্যালি যারা আমার স্টুডেন্ট নেই ইউটিউব থেকে ফলো করছো তাদের উভয় কি বলবো হলে যাবে ঠিক আছে আমি প্রথমেই বলি তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু একদম সহজ লেভেলের কোশ্চেন হবে এটা আমি তোমাদিকে মানে গাছে তুলে দেওয়ার জন্য বলছি না কারণ আমরা এর আগেও দেখেছি ডাব্লিউ বিপি দু হাজার আঠেরো যখন পরীক্ষা হয়েছিল তখন সেই প্রশ্ন লেভেল কিন্তু কনস্টেবলের ওর থেকে এবছর দু হাজার কুড়ির কনস্টেবলের প্রশ্নের লেভেল অনেক হার্ট ছিল তো আমি সেই উদ্দেশ্যে বলতে পারি যেখনি কোনো পরীক্ষা তোমরা ওয়ারলেস সুপারভাইজারের দিকে তাকিয়ে দেখো তো তোমাদের কোশ্চেনের লেভেল দেখো দেখো তোমাদের কোশ্চেনের লেভেল কিন্তু প্রথম বছরের পরীক্ষায় কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু খুব সহজ ছিল তো বেসিক্যালি যারা রেলের গ্রুপটির জন্য প্রিপারেশান নিচ্ছ ছোট ছোট্ট ফিজিক্সের অঙ্ক টঙ্ক করছো করেছো তাদের কিন্তু একদমই ফায়দা পাবে তোমাদের কি কি আসতে পারে একবার লাস্ট চোখ বোলানোর মধ্যে কী কী চোখ বোলাবে তোমরা একটুখানি দেখে নাও যেগুলো বলছি শুনে নাও যাদের তোমার যারা আজকে রাত্রে দেখছো বেসিক্যালি মানে যারা রাতটুকু সময় পাবে তারা কি কি দেখবে দেখো তোমরা ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র তরিত মানে ইলেকট্রিক মানে যেটা তোমার কারেন্ট কারেন্টের যে চ্যাপ্টারটা আছে ঠিক আছে ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারটা আছে ওটা একটু ভালো করে মানে যেখানে ওহোম হোম টোহোমের যে কেসগুলো আছে অর্থাৎ রোদ টোদের যে পরি মানে পরিবাহী রোদ রোদের উপরে যে সমান্তরাল সমবায় শনি সমবায়ের যে অঙ্কগুলো আছে যে আমি যেগুলো ব্যাচে করেছিলাম সেগুলো একটু ভালো করে দেখিয়ে নিও ঠিক আছে চলো আমি একধার থেকে বলছি ফিজিক্সের দু নম্বর চ্যাপ্টারতে কি নিউটন বল গতি এই যে চ্যাপ্টারটা আছে তার যতগুলো তোমার একক আছে খুব ডিটেলসে দেবে না একদম বেসিক প্রশ্ন দেবে এত ভ ভয় পাওয়ার কিছু নয় ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের কাট তোমাদের জানিয়ে দেবো যে আজকে তোমাদের কাট অফ মোটামুটি কত হতে চলেছে বা কত হতে পারে একটা বেসিক আইডিয়া তোমাদের আমি দিয়ে দেবো ঠিক আছে তো সব থেকে বড়ো জিনিস হচ্ছে তোমাদের যেটা পরীক্ষাতে যেটা মূল জিনিস করতে হবে সেই জিনিসটা হলো যে তোমাদের যেটা করছো সঠিক উত্তরটা দিয়ে আসার চেষ্টা করতে হবে ঠিক আছে ফিজিক্স কুড়ি নাম্বার আছে ম্যাথামেটিক্স কুড়ি নাম্বার আছে ম্যাথের কথা আমি বলছি না কারণ ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে তোমরা এমনি সতেরো আঠেরো করে নামিয়ে দিয়ে চলে আসবে আমি জানি ঠিক আছে তো ম্যাথেরও যদি কেউ বেসিক্যালি রাত্রের মধ্যে চ্যাপ্টার দেখতে চাও তো তাদের দিকে বলবো অবশ্যই তোমরা একটু যেটা তোমার যেটা তোমার দীঘার সমীকরণ আছে সেইগুলো একটু ভালো করে দেখো ঠিক আছে দীঘাত সমীকরণটা দেখো লিমিট টু ডেরিভেটিভটা একটু ভালো করে দেখো সূত্র কটা ভালো করে দেখো এই রাত্রের মধ্যে তোমাদের আমি জানি সব অঙ্ক করা সম্ভব নয় বেসিক্যালি যদি কেউ পারো আর যদি কারো নেমে যায় তো কোনো ব্যাপারই না ওটা দেখার দরকার নাই সূত্রগুলো জাস্ট পারলে একবার রিভিশন দিও ঠিক আছে চলো তাহলে ফিজিক্সের মধ্যে কোন দুটো চ্যাপ্টারের ওপর গুরুত্ব দিতে বললাম একটা হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটার ওপর আছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব থেকে শুরু করে সমস্তটাই ওহোমের সূত্র থেকে শুরু করে যে চ্যাপ্টারটা আছে তোমার হুইস্টন ব্রিজ ট্রিজ সবই আছে ওর মধ্যে সেটা একটু দেখবে আর দু নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমার বল গতি এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে বাকি থাকলো যে তোমার যেটা তোমার ওই কী বলবো যেটা অসিলেশন অসিলেশন আছে ওগুলো থেকে শর্ট প্রশ্ন আসবে তোমরা ডেফিনেটলি ওগুলোয় আগেই তোমরা বেঙ্গল পুলিশের প্রিপারেশান এসআইয়ের জন্য যারা নিচ্ছ বা নাই নাও ওগুলো মোটামুটি পারবে ঠিক আছে এই দুটো চ্যাপ্টার থেকে কারণ অঙ্ক আসার চ্যাপ্টার অঙ্ক আসার চ্যাপ্টার কিন্তু এই দুটোই বাকি কিন্তু অঙ্ক সেরমভাবে কিছু দেবে না ঠিক আছে অঙ্ক যদি বা আসে অঙ্ক ছোট ছোট অঙ্ক দেবে দেখবা যেমন ভী সুমন আয়ার এই ফর্মুলা দিয়ে আসতে পারে রো আরিস গোল টু এল বাই এ এই ফর্মুলা থেকে রো ইন টু এল বাই এ এই ফর্মুলা থেকে আসতে পারে অথবা তোমার ফর্মুলা যদি পিস গোল টু এম এ মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসতে পারে ঠিক আছে এটা তোমার ভরবেগের যে সূত্রটা আছে হ্যাঁ এম ওয়ান তোমার যে মানে যেটা এম ভি ওয়ান মাইনাস এম ভি টু বাই যেটা ফর্মুলা আছে না ভরবেগের এই ফর্মুলা থেকে আসতে পারে তো বেসিক্যালি এরম ছোট ছোট অঙ্ক তোমাদের দেবে বিশেষ করে বন্দুকের গুলি চুলির অঙ্কগুলো যদি পারো রাত্রের দিকে একটু দেখে নিও ঠিক আছে চোখ গোলারই দেখবা হয়ে যাবে যে একটা গুলি করা হলে কতটা বেগে গিয়ে গুলিটা গিয়ে কতটা দূরত্ব পর্যন্ত গেছে এরকম দেখো প্রথমেই তোমাদের বলবো যে রেস্ট্রিকশানগুলো শুনে নাও তোমরা প্রথম থেকেই কেউ হলের মধ্যে গেই সবাইকে অনুরোধ করব প্রশ্ন লাস্টের দিক থেকে খুলবে ঠিক আছে আমি বেসিক্যালি বলবো প্রশ্ন লাস্টের দিক থেকে করার চেষ্টা করবে আর প্রথম দিক থেকে কারণ প্রত্যেকটা সেটেরই কোশ্চেন প্রথম দিক থেকে কঠিন দিক থেকে থাকে কিন্তু যদি কারোর মনে হয় যে স্যার আমার সিপটা উল্টে গেছে তো প্রশ্নটা প্রথম দিক থেকেই সহজ তো ডেফিনেটলি যেটা আগে করা সেটা করবে ঠিক আছে তো সেটা কোনো ব্যাপার না আর বাকি থাকলে তোমার জি কে দেখো জিকেগুলো তোমরা এখন এই রাত্রের মধ্যে জি কের মধ্যে বেসিক্যালি তোমরা স্ট্যাটিক জিকের উপরে জোর দাও একটু স্ট্র্যাটিক জিকেটা একটু করে নাও বাকি ইতিহাস ভূগোল সেরকমভাবে প্রশ্ন আমি আমার মনে হয় না যে ইতিহাস থেকে সেরকম প্রশ্ন বা ভূগোল থেকে সেরকম প্রশ্ন টানবে তবে টোটালটাই আমার নিজস্ব অভিজ্ঞতার উপরে বলছি কারণ টেকনিক্যাল পরীক্ষার মধ্যে ইতিহাস আসাটা অস্বাভাবিকই বটে তো সেই জায়গাটায় কিন্তু জিকেটাই কিন্তু বেশি ফলো করবে বা ভূগোলের যে সমস্ত বলতে পারো যত অভয়ারণ্য আছে ঠিক আছে তারপর যত ধরো পুরস্কারের লিস্ট আছে তো এই ধরনের যে বেসিক্যালি এইগুলো তোমরা একটু আরো দেখে নাও যেগুলো বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল আসে ঠিক আছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে ধীর স্থিরভাবে করো তো চলো তোমাদের কাট ব্যাপারে কিছু কথা বলি যেটা তোমাদের কাট অফ তোমাদের আমি বলতে পারি তোমরা যারা পরীক্ষা হলে ঠিকঠাক একদম হান্ড্রেডের এর মধ্যে ঠিকঠাক যারা ফিফটি মতো পাবে তাদের দিকে এটা বলতে পারি যে তোমাদের টার্গেট থাকবে ফিফটি দেখো স্যার কাট অফ কত হতে চলে যে কাট অফ তো এই পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে না যে কতগুলো পরীক্ষার্থীর পরীক্ষা বসেছিলো কেমন হার্ড লেভেলে প্রশ্ন এসেছিলো তার উপরে তো ডেফিনেটলি তোমাদের যারা কিছু পারবে না তাদের টার্গেট কিন্তু অ্যাটলিস্ট ফিফটি থাকবে মানে একদম সঠিক প্রশ্ন আমি ফিফটিটা মানে যেন কাট মানে কাট অফ যাই হোক বাট তোমার নাম্বার যেন ফিফটি নিচে না নামে বোঝাতে পারলাম এরকম নয় যে স্যার ফিফটিটা করে এলাম দিয়ে দশটা ভুল হয়ে গেল এরকম নয় মানে তুমি যাই করো যেন তোমার কাট অফ মানে তোমার যেন লেভেলটা যেন ফিফটির নিচে না নামে বুঝাতে পারলাম তো ফিফটি ধরে তোমাদের বেসিক কোর্স ফিফটি ধরে চলো প্রচণ্ড সহজ প্রশ্ন দেবে তোমরা মিলিয়ে নিও যে চিরঞ্জিত স্যার বলেছিল কারণ তোমাদের প্রথম বছরে পরীক্ষা হচ্ছে ওয়ারলেস অপারেটার এমনই একটা পরীক্ষা বাবা যেটা যে এতদিন কোন দিন নেয়নি আজ তোরা দেখেছিস আবার দ্বিতীয়বারে ওয়ারলেস অপারেটারই মানে কর্মচারী নেওয়ার জন্য আবার একবার দ্বিতীয়বার যারা রিটায়ার আছে তাদের থেকেই ঢাকা হচ্ছে তো পোস্টার কতটা দরকার এটুকু তোরা ভালো করে বুঝতে পারছিস যে পোস্ট পোস্টার সত্যিই খুব দরকার তো সেই জন্য তো তোদেরকে বলতে পারি এমন কিছু বেসিক্যালি এমন কঠিন প্রশ্ন কিন্তু দেবে না আমি আবারও বলছি এমন কিছু বেসিক্যালি প্রশ্ন দেবে না কারো হয়তো টেকনিক্যাল যোগ্যতা আছে সে হয়তো ভাব যে স্যার ওই রেডিও অপারেটর মানে রেডিও ফাংশান ফাংশান দেবে সব কিচ্ছু দেবে না বাবা এত কিছু করতে যাস না তবে এইটুকু বলবো অল দ্য বেস্ট বেস্ট অফ লাক আমার তরফ থেকে আমি অনেক কি বলবো অনেক ঠাকুরকে অনেক প্রার্থনা করব তোমাদের জন্য যেন প্রত্যেক ভালো পরীক্ষা দাও ঠিক আছে আমার আশীর্বাদ তোমার সাথে থাকলো আর সব থেকে বড় জিনিস হচ্ছে পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে যাবে না অঙ্ক এক্ষেত্রে এইচএস লেভেলের অঙ্কের খেল এক্ষেত্রে তোমার অঙ্কের খেল তোমার ফিজিক্সের খেল আছে তো সেক্ষেত্রে বলতে পারি যদি কোনো প্রশ্ন যদি কোনো প্রশ্ন তোমার মনে হয় যে এটা স্যার খুব কঠিন লাগছে তো সেটা একদম বেসিক্যালি তুমি স্কিপ করে চলে যাও বোঝাতে পারলাম তোমার টার্গেট থাকবে হাফ হাফ আমি এটা বলছি না যে কেউ পারলে তুমি হাফ করো যারা কিছু পারবে না তো কথাটা হচ্ছে আমার যদি দুটো প্রশ্নের মধ্যে একটা ছেড়েও দিই আমি আর একটা করলেই হবে তো কথাটা এরকম হচ্ছে দেখবা তোমরা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে সবাই দেখবা পেয়ে যাবা দেখবা কত বেশি নাম্বার পাবা তোমরা নিজেই দেখবা আর বেসিক্যালি তোমাদের বলার কিছু নাই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যারা কালকে দেখবি ভিডিওটা কালকে সকাল বা আটটার মধ্যে যারা দেখে নিবি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেসিক্যালি পড়বি কারেন্ট অ্যাফেয়ার্সে যত অল অ্যাওয়ার্ড কটা দু হাজার একুশে দেওয়া হয়েছিল সেগুলো দেখ ওগুলো থেকেই প্রশ্নটা দেবে বুঝতে পারলাম দু হাজার কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ির থেকে দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্সটাই বেশি দেবে আমি আবারও বলছি তার সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইপিএল এই যে 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 ধরনের এইগুলো টপিকগুলো সেইগুলো বেসিক্যালি করে নাও ঠিক আছে তো ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য ভুলটা করবে না ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে একদম তোমরা অল দ্য বেস্ট বেস্ট অব ইয়ার লাক কারণ একদম কঠিন প্রশ্ন দেবে না তোমরা একটু ধরে করে এসো দেখবা তোমাদের চাকরিটা অনায়াসে হয়ে যাবে আমি প্রথম কথা বলছি দ্বিতীয় কথা হচ্ছে কম্পিটিশন লেভেল এমনিতেই খুব কম কারণ এমনিতেই তোমাদের একটা অসংখ্য পরিমাণ স্টুডেন্ট কিন্তু রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য বলতে পারি চলো সকলে যারা ভিডিওটা দেখবা রাতের মধ্যে অবশ্যই আমার কথাগুলো মান্যতা করার চেষ্টা করো ঠিক আছে তোমাদের থেকে আজ এগারো বছরের বেশি অভিজ্ঞতা আমার আছে তো সেই জন্য তোমাদের বলতে পারি অনেক স্টুডেন্ট চাকরি পাওয়ার পরেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আজ এতগুলো স্টুডেন্ট আজ চোদ্দোশো পনেরোশো স্টুডেন্ট পড়ো তোমরা ওয়ারলেস অপারেটারের জন্য তো অবশ্যই তাদের দিকে তাকিয়ে কথাগুলো বলছি সকলে ভালো থেকো সকলে ভালো পরীক্ষার আগের রাতটা তোমার মোটামুটি দেখো অনেকজনা বলে যে স্যার রাত জাগলে না কি এই হয় না দেখো ওগুলো মাঠের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যতটা পারবা রাতটা জেগে তোমরা দেখার চেষ্টা করো তাহলে এরকম নয় যে আমি ভোর তিনটা পর্যন্ত পড়লাম সেটা বলছি না মানে অ্যাটলিস্ট বারোটা একটা পর্যন্ত দেখে শুয়ে পর ঠিক আছে যারা যেখানে পরীক্ষা কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাবি কানে ফোন থাকবে কোনো ইউটিউব চ্যানেল খুলে বা আমারই যে দেখবি ইউটিউবে অনেক কারেন্ট অ্যাপেয়ার্স দিয়ে রেখেছি সেগুলো তোরা চোখ বুলাতে চলে যাবি ডেফিনেটলি দেখবি ওখান থেকে পেয়ে যাবি ঠিক আছে তো অল দ্য বেস্ট চলো সকলে ভালো থেকো আর দেখা শুরু করো